আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে কোনো রেসিপি নয়, আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দারুণ একটি টিপস। আজকে আমি দেখাবো আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। কাঁঠালের বিচি সাধারণত অনেকেরই পছন্দের একটি খাবার। এটি দিয়ে ভর্তা করলে যেমন মজা হয়, তেমনি রান্না করলেও কিন্তু অনেক মজা। কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের হিমশিম খেয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ কয়েকটি পদ্ধতি শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা অতি অল্প সময়ে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। চলুন তাহলে পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁঠালের বিচির উপরের এই সাদা খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজভাবে এই সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিকে দু একদিন রোদে শুকানোর পর দেখবেন এর খোসাটা নিজে থেকেই আলগা হয়ে আছে। তখন খুব সহজেই এভাবে আপনারাও এর খোসাটা আলাদা করে নিতে পারবেন। তো আমি এখানে সবগুলো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি। পানিটি এমনভাবে দিতে হবে যাতে এখানে সবগুলো কাঁঠালের বিচি পানির মধ্যে ডুবে থাকে। এবার এই গরম পানির মধ্যে কাঁঠালের বিচিগুলোকে 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি যে লাল খোসাটা রয়েছে সেটি কিন্তু ভিজিয়ে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই লাল খোসাটা কিন্তু হাতের সাহায্যেই তুলে ফেলা যাচ্ছে। চাইলে আপনারা কিন্তু সবগুলো কাঁঠালের বিচিকে এভাবে হাতের সাহায্যে কোচলেও খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এতে করে কোনো রকম ঘষা মাজার প্রয়োজন হবে না, খুব সহজেই কিন্তু সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও কয়েকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ছুরির সাহায্যে এভাবেও কিন্তু আপনারা খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই দেখবেন ছুরির সাহায্যে খুব সহজেই এটি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কাজটি কিন্তু আপনারা ছুরি ছাড়াও বটি দিয়েও সেমভাবেই করতে পারবেন। তো দেখুন কত সহজেই কিন্তু কাঁঠালের বিচিটি পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কাঁঠালের বিচিটি কতটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। হাঁড়ি পাতিল মাজার এই তারের মাজনিটা সাধারণত সবার ঘরেই থাকে। এই মাজুটি দিয়েও কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন মাজনি দিয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই পদ্ধতিটাও ফলো করতে পারেন। এবার আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি একসাথেই পরিষ্কার করে নিতে পারবেন। তো তার জন্য কাঁঠালের বিচিকে এভাবে পাটায় রেখে হাতের সাহায্যে ঘষা দিলেই খুব সহজেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। আবার চাইলে আপনারা একসাথে অনেকগুলো না করে এভাবে একটি একটি করেও পরিষ্কার করে নিতে পারেন। এভাবে একটি একটি করে পরিষ্কার করলে সময়টা একটু বেশি লাগবে, তবে অনেক সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে সব থেকে ভালো হয় এভাবে একসাথে অনেকগুলো পরিষ্কার করে নিলে, তখন দেখা যায় অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি এভাবে করেই সবগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে কাঁঠালের বিচিগুলো। এই সবগুলো পদ্ধতির মধ্যে আপনাদের কাছে যেই পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা সেটি ফলো করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।